বাবা, আমি ভেবে দেখলাম যে এর থেকে কোনো ভালো উপায় আর নেই। আমি সকালবেলা আপনাকে কিছু বলতে পারিনি, তার কারণ আমি ভাবার জন্য একটু সময় নিয়েছিলাম। সারাদিন অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে এর থেকে ভালো ব্যবস্থা আর কিচ্ছু হতে পারে না। এই বাড়িতে মেয়ের মতোই আছে, তাহলে এই বাড়ির মেয়ে কেন হয়ে উঠতে পারবে? ও কেন আমার মেয়ে হয়ে এখানে থাকতে পারবে না? অবশ্য আমি একা ডিসিশন নিলে তো হবে না, কার কি মত আছে না আছে সেটাও আমাকে জানতে হবে। আগে মেজো বৌমা তার মতামতটা দেখ। মা, ও তো আমার মনের কথাটাই ভেবেছে। আইনি ব্যাপার এসব আমি বুঝি না, তবে আমি তো খুব করে চেয়েছি ছিলি যদি সত্যি আমার মেয়ে হতো। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মেজো খোকা, যত বড় মনটার পরিচয় তুই দিলি তত বড় হ, তুই তত বড় হ। ঝিলিকের জন্য আমি ভালো হয়েছি, আমি চাই ঝিলিক সারা জীবনই বাড়িতে থাকুক, তাহলে হয়তো আরো অনেকের ভালো হবে। তুমি আমার মনের চাওয়াটাকেই পূরণ করলে মেজ। বাবাকেই বাবা বলে ডাকতে পারবো সবার সামনে, আর আমার মাকে
ডাকতে পারবো। আমি চাই ঝিলিক সারা জীবনের মতন এই বাড়িতে থেকে যাক, তাতে যদি কারো ভালো হয়। আমি তোমার কথা বলিনি মা। বলেছিস, তুই আমার কথাই বলেছিস। আমি দেখেছিলাম তুই যখন কথাটা বলছিস তখন আর চোখে আমার দিকে তাকাচ্ছিস। কি ভেবেছিস রে তুই? হ্যাঁ, বাড়ির আর সকলের মতন আমি কি চোখে চুনি পরে বসে আছি নাকি? মা দেখো, কথায় কথা বাড়বেই তো, বাড়বেই। তুই বলেছিলিস দীপু, মা এখন আমার ভালো সেজে থাকা ছাড়া কোনো উপায় নেই। অস্তিফ, এই তুই আমাকে ধমকাচ্ছিস কেন রে? কেন ধমকাচ্ছিস তুই আমাকে? আমি কোথায় তোর ভালো চাইছি আর তুই আমাকে নিজের ভালো পাগলের বলছিস? দীপু, তুই তো পাগলের থেকেও অদম রে, বোকা কোথাকার। তুমি আমার ভালো চাইছো? নয়তো কি, নয়তো কি? কিসের জন্য এত লাতি যাটাকে আমি এখানে পড়ে আছি বল দেখি, কিসের জন্য? তুই আর আমি মিলে ভেবেছিলাম যে ঝিলিককে তাড়াবো, ভেবেছিলাম ভাগ বেড়ে যাবে বলে। সেখানে আবার ফুলকি এলো, এখন আবার ঝিলিক। না দীপু না, ঝিলিক এ বাড়িতে থাকলে আমাদের ক্ষতি। প্রথমে ভেবেছিলাম যে ফুলকিকে তাড়াবো, তারপরে ঝিলিককে। ফুলকিকে তো তাড়ানোই গেল না, এখন আবার ভাগ বেড়ে গেল ঝিলিক। দীপু, ও দীপু বাবা দেখ, তুই পারিস বাবা, একমাত্র তুই পারিস এই ব্যাপারটা ঠেকাতে, এই দত্তক নেওয়ার ব্যাপারটা ঠেকাতে তুই পারিস দীপু। পারবো, আমি পারবো। পারবি? কিন্তু আমি করবো না, কেননা আমি এসবের মধ্যে থাকতে চাই না। আর তোমাকে বলছি তুমি এসবের মধ্যে থেকো না। এই তুই কি বৈষ্ণব কৃষ্ণ হয়ে গেলি নাকি? মা পুছো না কেন, আমার হাত পা বাঁধা। হরিশঙ্কর মুখার্জি আমার হয়ে লড়ছে, সেটা কার জন্য? ওই ঝিলিকের জন্যই তো। এখন যদি আমি ওর কোনো ক্ষতি করতে যাই আর সেটা যদি বাড়ির কেউ জানতে পারে তাহলে তো আমার ক্ষতি, আমি ফাঁসবো। জেনে শুনে কে ফাঁসতে চায় বলো তো? বেশ, আমার নামে তোর কোনো কেস চলছে না? আর দাদা গো, আমার নামে কোনো কেসও লড়বে না। আমাকে পারতেই হবে। কি মনে করিস দীপু? হ্যাঁ, আমি তোর মা, তুই যদি পারিস তাহলে আমি পারবো না কেন? সে আমি করব, তাতে আমার কোনো আপত্তি নেই। বাপ, কপালটা দেখ একবার। হ্যাঁ, ফুল কি হলো কেন নিজের মেয়ে, আর ও কি হচ্ছে না দত্তক নেওয়া মেয়ে, সত্যি। কিন্তু এই এই, ও তো তাকে তোর বোন হচ্ছে, তাহলে নিজের বোনের কাজ কেন করবি তুই? কেন করবো না বল? বোনের কাজ তো করে দিতেই হয়। তোমায় ছাড়া ঘুম আসি না মা।
চলো 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 পাল্টাই।